আজ আমরা শুরু করছি গৌড় ভ্রমণের দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব। আজকের দ্বিতীয় পর্বে রয়েছে মালদহের উত্তরে অবস্থিত পান্ডুয়া। NH-34 ধরে আমরা এগিয়ে যাচ্ছি পান্ডুয়ার দিকে। 1458 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ গড়েন এই দরগাটি, যেটি বড় দরগা নামে পরিচিত। এখানে রয়েছে পারস্য থেকে আগত পীর সৈয়দ মুকদুম শাহ জালাল তবরিজির নকল সমাধি। বড় দরগা ছাড়িয়ে হাফ কিলোমিটার গেলে 1398 তৈরি নূর কুতুবুল আলমের মাজার তথা ছোট দরগা। নূর কুতুবুল আলম ছিলেন সিদ্ধ পীর, নানান অলৌকিক ঘটনার দক্ষ ছিলেন তিনিও। এমনকি হিন্দু রাজা গণেশের পুত্র যদুনারায়ণ মুসলিম ধর্ম গ্রহণ করেন এই পীর সাহেবের কাছে। ইনি হচ্ছেন হযরত মখদুম হাফিজ জাহিদ বান্দেবী রহমতুল্লাহ আলাই। ইনি মায়ের পেটে কোরআনে হাফিজ। আমরা 10 মাস 11 মাসে হয়। ইনি বাবা 18 মাসে এসেছিলেন দুনিয়াতে। ওই রাস্তাতে আসেনি, যে রাস্তাতে আমরা আসি ওই রাস্তাতে আসেনি। ইনি মায়ের সাইড থেকে এসেছিলেন। ওনার দাদাজি হলো ওটা হযরত শেখ নূর কুতুব আলম। আচ্ছা, হ্যাঁ। আর ওনার বাবা আছে ওটা মখদুম আলাউল হক লাহোরি, যেটা আছে বড় দরগা প্রথম বলা যেটা আছে। আচ্ছা, হ্যাঁ, যে আসলে সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার বাবা হচ্ছেন হযরত মখদুম আলাউল হক লাহোরি পণ্ডিত রহমতুল্লাহ আলী। উনি লাহোর থেকে এসেছিলেন। এটা কত সালে? সালটা তো দেওয়া নেই। সাল আপনার 800 বছরের উপরে হয়ে গেছে। এই যে কাঁঠাল গাছটা দেখছেন না, কাঁঠাল গাছটা তো বয়স ওরকম, ওই বাবার হাতে লাগানো গাছ। ছোট দরগা থেকে একটু এগোলেই একলাখি মসজিদ। হিন্দু রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে জালালউদ্দিন মোহাম্মদ শাহ হলেন। আর নিজের নিষ্ঠা প্রতিপন্ন করতে 1 লাখ টাকা ব্যয়ে 1414 সালে গড়ে তোলেন এই মসজিদটি। গৌড়ের চিকা মসজিদের আদলে তৈরি, টেরাকোটায় সমৃদ্ধ এবং কারুকার্য সুন্দর। এখানেই সমাধিস্থ রয়েছেন জালালউদ্দিন, তার পুত্র এবং তার বেগমের। পান্ডুয়ার অন্যতম দ্রষ্টব্য 1347 খ্রিস্টাব্দে সিকন্দর শাহের হাতে শুরু হয়ে পুত্র গিয়াসউদ্দিন আজম শাহর হাতে 1360-এ সমাপ্ত আদিনা মসজিদ। এর তিন দিক বিধ্বস্ত হলেও আজও পশ্চিম দিকে মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন হয়ে রয়েছে। চারশোটি স্তম্ভযুক্ত এই বিশালাকার মসজিদটিতে 1200 ধর্মার্থী একত্রে নামাজ পড়তে পারতেন। এখানে রয়েছে হিন্দু, বৌদ্ধ এবং জৈন মন্দিরের নানান ভাস্কর্য এর স্থাপত্যে। এমনও শোনা যায় হিন্দু রাজা গণেশের দেবতা আদিনাথ শিবের মন্দির ছিল অতীতে এখানে, আর আদিনাথ থেকেই আদিনা নাম। দ্বিমতে আরবের মুসলিম তীর্থ মদিনার সাথে সাদৃশ্য রেখে আদিনার নামকরণ।
আদিনা থেকে জাতীয় সড়ক পেরিয়ে 1 কিলোমিটার পূর্বে রয়েছে 27 ঘড়া, অর্থাৎ সুলতান সিকান্দার শাহর 27 ঘরের ধ্বংসস্তূপ। জায়গাটা পশ্চিমবঙ্গ সরকারের পুরাতাত্ত্বিক কর্তৃক সংরক্ষিত হলেও একেবারেই অবহেলিত। জঙ্গল এবং লতাপাতায় গ্রাস করেছে পুরো ধ্বংসস্তূপকে। এর ভেতরে প্রবেশ করা একেবারেই নিরাপদ নয়, এখানে আসার প্রবেশপথটিও একেবারেই সংকীর্ণ। জায়গাটা মানে ঘুরিয়ে দেখছি, বেশ অনেকটাই জায়গা আছে কিন্তু। সাতাশ ঘড়ার একদম পাশেই রয়েছে আদিনা ডিয়ার পার্ক। যাওয়ার জন্য সুন্দর রাস্তা করা আছে, মূল গেট থেকে 1.5 কিলোমিটার হেঁটে গেলে পড়বে ডিয়ার পার্ক। দুপাশে গভীর বন, আর সেই বন চিরে আমরা এগিয়ে যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। এশিয়ান ওপেন বিল স্টর্ক, এরা শীতকালে সাইবেরিয়া থেকে উড়ে আসে ডিম পাড়তে। শীতের শুরুতেই চলে আসে এরা দল বেঁধে ডিম পাড়ার জন্য। আমরা যে দুদিনের গৌর ভ্রমণে এসেছিলাম তার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। যারা প্রথম পর্ব এখনও দেখেননি তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব। রাতের গৌর এক্সপ্রেস ধরতে আমরা এখন মালদা স্টেশনে। নমস্কার।